আজ রাতে চট্টগ্রামের বড়পুল থেকে শুরু করে আগ্রাবাদ মোড় হয়ে দেওয়ানহাট পর্যন্ত পথ মানুষের মাঝে সেহেরি খাবার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মীরা। বিতরণকালে আজিজুর রহমান আজিজ করোনা মোকাবেলায় সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বলেন, তিনি এই খাবার বিতরণ চলমান রাখবে বলেও জানান। সারা বাংলাদেশে, সারা বিশ্বে যখন করোনা ভাইরাস পরিস্থিতি সৃষ্টি হয়, বাংলাদেশেও তদ্রুপ যে পরিস্থিতি সৃষ্টি হয় তার প্রেক্ষিতে আমরা যখন থেকে বাংলাদেশে এই করোনা ভাইরাস হওয়ার পর আমরা সবসময় এই মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতে থাকবো। যতদিন করোনা ভাইরাস বাংলাদেশ থেকে যাবে না ততক্ষণ এই বাংলাদেশের দুঃসহ নিরহ মানুষের পাশে আমরা আছি, আমরা সবসময় থাকবো মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। দিন থেকে ছিল আজকে রমজানের, আজকে আবার শুরু করলাম, আজকে সেহেরি আজকের থেকে প্রথম থেকে শুরু আমাদের, আমাদের কন্টিনিউ চলবে এভাবে। আমরা ত্রাণ দিলাম, উপহার সামগ্রী দিলাম।